অলঙ্কার সবাইকে আমরা আলোচনার বিষয় রেখেছি সড়ক পরিবহন আইন দু এবং এই আইনের ও মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ার পরে যে শ্রমিক অসন্তোষ হয়েছে সেটি নিয়ে আমরা কথা বলবো দর্শক আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আবুল কালাম উনি সহসভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এছাড়াও আমরা পেয়েছি সৈয়দ ইস্তিয়াক রেজা সাংবাদিক আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যোগ দেওয়ার কথা রয়েছেন ওসমান আলী সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পৰিবহন শ্ৰমিক ফেডাৰেশ্যন আমরা চলে যাচ্ছি আলোচনায় আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে যে সড়ক পরিবহন আইন দু হাজার আঠেরো মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে এরপরে শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে এবং তারা বিক্ষোভ শুরু করলেন এবং আপনি দেখেছেন যে টানা তিন দিন কিন্তু সেই বিক্ষোভ ছিল এরপরও শোনা যাচ্ছে যে তারা হয়তো সামনে আরও বিক্ষোভের সময় বাড়াতে পারেন কিন্তু সেটি নিয়ে এখনো পর্যন্ত আমরা কোনো বিষয় জানি না এবং পরবর্তীতে জানতে পারলাম গতকালে এ ব্যাপারে একটি হাইকোর্টের রায়ও হয়েছে তো রিট হয়েছে তো আমি একটু সৈয়দ ইস্তিয়াক আপনার কাছেই জানতে চাইব যে এই শ্রমিক আন্দোলন যে হলো এবং এই আইনটা যে আসলে পাশ হলো কিসের ভিত্তিতে আসলে এই শ্রমিক অসন্তোষটা হলো সড়ক পরিবহন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইন দুটি আইন একই সময়ে পাশ হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন পাশের পরে সাংবাদিক সমাজ সম্পাদক পরিষদ সাংবাদিক ইউনিয়ন সব মানবাধিকার কর্মীরা অনেক সরকারের প্রতি অনুরোধ করেছে আইনটিকে কার্যকর না করতে কিন্তু দ্রুততার সাথে সরকার সেই আইনটি কাজ কার্যকর করে ফেলে কিন্তু সড়ক নিরাপত্তা আইন যেটি আমাদের সড়ক পরিবহন আইন সেটি কিন্তু এখন পর্যন্ত কার্যকর করছে না এটি সংসদে পাশ হওয়ার পর মন্ত্রিসভা অনুমোদন নয় সংসদে পাশ হয়েছে এতে বোঝা যায় সরকার এখানে পরিবহন শ্রমিকদের অথবা মালিকদের চাপে পড়ে ভিন্ন রকম চিন্তাভাবনা করছে সড়ক পরিবহন আইনটি যেভাবে তড়িঘড়ি করে করা হয়েছে সেটি আমরা মনে করি যে যথার্থ ছিল না এ কারণে যে আইনটিতে অনেক শুভঙ্করের ফাঁকি রয়েছে এবং মাঝখানে যে শিক্ষার্থীদের আন্দোলন ছিল তার ভিত্তিতে কিন্তু আইনটি করা হয় যদিও আইনটির প্রথম ড্রাফট হয়েছিল দু সালে পরবর্তীতে দ্রুততার সাথে আইনটি করা হয় আমাদের যে প্রত্যাশা ছিল যে একটি যে সড়ক নিরাপত্তা আইন হবে সেখানে নিরাপত্তা শব্দটি ফেলে দিয়ে শুধু সড়ক পরিবহন আইন করা হয়েছে আমাদের প্রত্যাশা ছিল যে চালক যেহেতু ড্রাইভিং এখন সারা পৃথিবীতে আমার সাথে কালাম ভাই নিশ্চয়ই উনি করবেন ড্রাইভিং সারা পৃথিবীতে অত্যন্ত একটি টেকনিক্যালি সাউন্ড একটি পেশা এবং আজকাল যে গাড়িগুলোর যে প্রযুক্তি সেগুলো কিন্তু অনেক অত্যাধুনিক সেটা জানতে গেলে লেখাপড়ার একটা বেস থাকা লাগে আমরা বলেছিলাম এটা হতে হবে কমপক্ষে এসএসসি পাস সরকার সেখানে অষ্টম শ্রেণী পাশের কথা বলা বলেছে এর আর কারণে যেটি হয়েছে সেই শাহজাহান খানের যে বিখ্যাত উক্তি গরু ছাগল চিনলেই চলবে এই অষ্টম শ্রেণীপাশের সার্টিফিকেট সর্বত্র পাওয়া যায় বাংলাদেশে ফলে সেই গরু ছাগল চেনা চালক দিয়েই উনি আসলে পরিবহন খাতটাকে নিয়ন্ত্রণ করতে চান এমন এক বাস্তবতায় আমরা দেখলাম যে এই আইনের উপরে চাপ প্রয়োগের জন্য এই আইনটি তারপর আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে একটি আইন হতে যাচ্ছে সে আইনের উপরে দেখেন আমাদের হাইকোর্টের নির্দেশনা ছিল যে সব কমপক্ষে সাত বছরের সাজা হতে হবে স্টেক হোল্ডারদের দাবি ছিল দশ বছরে সেখানে সরকার করেছে পাঁচ বছর সেটাও তারা মানতে চায় না উন্নত দেশগুলোতে এমনকি পাশের দেশ ভারতে শুধুমাত্র ট্রাফিক সিগনাল ভায়োলেট করলে যে পরিমাণ জরিমানা হয় তার চেয়ে তো কম জরিমানা রাখা হয়েছে এখানে পাঁচ লক্ষ টাকার কথা বলা হয়েছে শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে উত্তেজিত করে এক শ্রেণীর শ্রমিক নেতা যারা চাঁদাবাজির পয়সায় নিজেরা বিত্তবান হয়েছে এবং আজকে বাংলাদেশের এই পরিবহন খাতে তাদের নৈরাজ্য এবং মাস্তানি প্রতিষ্ঠিত করেছে তারা সেদিন শ্রমিকদেরকে নামিয়ে আটচল্লিশ ঘন্টা জনগণকে দুর্ভোগে ফেলেছেন সাধারণ ধর্মঘট কিন্তু মানুষের মুখে পোড়া দেওয়া ছাত্রী নারী নির্যাতন করা শিশু হত্যা করার মতন অপরাধ করেছে তারা যেতে দেয়নি রোগীদেরকে রোগীদের উপর অত্যাচার করেছে আমরা দেখলাম পুলিশ নির্লিপ্ত ভূমিকা পালন করেছে ফলে আমরা বুঝতে পারি এই আইন কার্যকর করতে দেরি করা পুলিশের নির্লিপ্ততা এর মধ্যে সরকারের এক ধরনের সহযোগিতা রয়েছে এই পুরো ঘটনার মধ্যে সুতরাং আমি আপনাকে একটু সর্বপ্রম আইনটা সম্পর্কে একটু বলি এই আইনে পাঁচ বছরের যে সাজার কথা বলা হয়েছে সেটি তারা মানতে চাচ্ছে না হাইকোর্টে কিন্তু সাত বছর ছিল উনিশশো সালের আইনের পূর্বেও কিন্তু এটি সাত বছর ছিল তারপরেও দেখেন শ্রমিকদেরকে কেন রাস্তা নামালো এটা আমাদের বোধকম্য নয় কালাম ভাই ভালো বলবেন এখানে বলা হয়েছে দায়ী ব্যক্তি দায়ী ব্যক্তি মানে কি চালক বা পরিবহন শ্রমিক দায়ী ব্যক্তি হতে পারে রোড কনস্ট্রাকশন সমস্যা থাকলে তাহলে ইঞ্জিনিয়ার দায়ী হবে যদি পুলিশের সমস্যা হবে পথচারী অথচ এই সমস্ত কিছুকে তারা নিজেদের ঘরে টেনে নিয়ে বলছে যে শ্রমিকদের উপরে এটা নাকি আরোপ করা হয়েছে পাঁচ বছরটা অথচ বলা হয়েছে দায়ী ব্যক্তি আইনের মধ্যে আপনি পরিষ্কার করে দেখবেন দায়ী ব্যক্তি দায়ী ব্যক্তি মানেই তো চালক নয় দ্বিতীয় পাঁচ লাখ টাকা জরিমানা পাঁচ লাখ টাকা জরিমানা শ্রমিককে দিতে হবে আইনের কোথাও বলা হয়নি অথচ এই শ্রমিকদেরকে সেটি সম্পূর্ণভাবে ভুল বুঝিয়ে এই রাস্তায় নামানো হয়েছে বলা হয়েছে এই ক্ষতিপূরণটা দেবে মালিক ইন্স্যুরেন্স অথরিটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোথাও শ্রমিকের কথা বলা হয়নি তাহলে শ্রমিকরা কেন পাঁচ লক্ষ টাকার কথা বলছে যে আমরা পাঁচ লাখ টাকা কোথাও পাবো শ্রমিকদেরকে বলাই হয়নি পুরো বিষয়টা আইনের মত আইনটাকে আমি বলবো অনেক বেশি মালিক বান্ধব করা হয়েছে দেশে সত্তর লক্ষ পরিবহন শ্রমিক অথচ তাদের কারো কোনো নিয়োগপত্র নাই হয়তো আছে আমি জানি না হয়তো এসি বাসগুলোর যারা যা চালান তাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে নিয়োগপত্র আছে কিন্তু ইন জেনারেল শ্রমিকদের কোনো নিয়োগপত্র নাই এই আইনে নিয়োগের কথা বলা হয়েছে শুধুমাত্র চালকের অথচ চালকই একমাত্র পরিবহন শ্রমিক নয় আবার কি নিয়োগ যদি না দেওয়া হয় নিয়োগপত্র না হয় মালিকের জরিমানার পরিমাণ কত জানেন এই আইনে মাত্র এক হাজার টাকা তাহলে আপনি এই আইনটা কোন দিক থেকে আমি বলবো যে মানে সড়ক বান্ধব সড়ক শৃঙ্খলা বান্ধব হয়েছে শ্রমিকদের বিপক্ষে গিয়েছে যারা শ্রমিকদের আমি আবারও বলবো এই শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে

আপনাকে যে বলা হয়েছে পাঁচ লক্ষ জরি টাকা জরিমানা এই জরিমানা আপনার উপর বর্তেছে এটা কে বলেছে আপনাকে এই জরিমানা দেবেন শুনেন আপনি শুনেন আগে এই জরিমানা দেবেন মালিক এই জরিমানা দেবে ইন্স্যুরেন্স থেকে বিমা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোথাও শ্রমিকের কথা বলা নাই আপনি কোথা থেকে পেলেন যে শ্রমিক ক্রেডি দিতে হবে দর্শক আমরা আপনাকে তো ভুল বোঝানো হয়েছে আপনাকে ভুল বোঝানো হয়েছে আপনাকে দিয়ে রাস্তায় নৈরাজ্য করার জন্য এটি করা হয়েছে আপনার ওপরে তো এই এই জরিমানা দেওয়া হয়নি আইনের মধ্যে কোথাও নাই ধন্যবাদ আপনার তার মানে হচ্ছে কি ওনারা আসলে আইনটি সম্পর্কে না জেনেই রাস্তায় নেমেছেন না জেনে বিক্ষোভ করেছে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যারা মালিক আপনাদের তো একটা দায়িত্ব ছিল আপনারা এই নৈরাজ্য হওয়ার ক্ষেত্রে আসলে ভাবে কি আটকানোর চেষ্টা করেছেন মালিকদের পক্ষ থেকে আপনি তো দেখছি আমি আহ সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি তা আপনাদের তো পরিবহন যে অ্যাসোসিয়েশন আছে এখানেই তো একটা বড় দায়িত্ব ছিল এ ধরনের শ্রমিকদের অসন্তোষ আটকানোর জন্য সিটি ব্যর্থ হলেন কেন যে প্রশ্নটি এরা এই আইনটা পাশ হওয়ার পর এক মাস আগেই গভর্নমেন্টের সকল স্তরে এরা কিন্তু নোটিশ দিয়েছে যে আমাদের সাথে আলোচনা করে বসো আলোচনায় বসে এগুলি যে বা আইনের অসামঞ্জস্যতাগুলি আছে এই অসামঞ্জস্য বিষয়গুলি এগুলি নিয়ে আলাপ আলোচনা করে এটা ঠিকঠাক করার জন্য এবং এইটা যখন বসে নাই তখন তারা কিন্তু বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিছে দিয়ে তারা একটা ধর্মঘটের নোটিশ দিছে এখন অ্যাকচুয়ালি শিল্প সম্পর্কে অধ্যাদেশ সম্পর্কে যদি যান তাহলে নোটিশটা আমাদের কেউ দেওয়ার কথা আমরা মালিক যেহেতু স্টেক হোল্ডার এবং প্রধান প্রধান স্টেক তো অ্যাকচুয়ালি আমাদেরকেও এই নোটিশটা দিছে কিন্তু নোটিশের পরে আমরা দেখলাম যে এর মধ্যে আমাদের কোনো পার্ট নাই এটা সরাসরি ওরা গভর্নমেন্টের সাথে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলবে এক পর্যায়ে ওদের সাথে কোনো আলোচনা হয় নাই ফলশ্রুতিতে এই ধর্মঘট বা এই কর্মবিরতি এখন যে কথাটি হচ্ছে যে আইন এই আইনের স্টিয়া বাই যে কথাটা বলছে যে কোন দুর্ঘটনায় যদি মৃত্যু ঘটে তাইলে এটা আঠারোশো সাইট সনের যে প্যানেল কোর্ট ওই প্যানেল কোর্ট অনুসারে থ্রি হান্ড্রেড ফোর বি তে মামলা হবে থ্রি হান্ড্রেড ফোর বিতে মামলা হবে মামলাটা সাধারণত থ্রি হান্ড্রেড ফোর বিতে ড্রাইভারের নামেই হয় প্রথমত তারপরে তদন্তকালীন সময়ে যদি আরো কারো রেসপন্সিবিলিটি বা লাইবিলিটিস আসে তাদের নামও আসে এবং তার মধ্যে যদি মালিকের কাগজপত্র সঠিক না থাকে যেমন কাগজপত্র যেমন ফিটনেস রোড পারমিট এই ট্যাক্স টোকেন এই ধরনের কাগজপত্র যদি আপনার সঠিক না থাকে তাইলে কিন্তু মালিকেরও রেসপন্সিবিলিটি চলে আসে যে তুমি আনফিট গাড়ি রাস্তার মধ্যে ড্রাইভারকে চালানোর জন্য দিস আমি যদি গাড়িটা না দিই ড্রাইভার তো চালাইতে পারে না কাজে আমি দিসি যার জন্য ড্রাইভার চালাইছে এবং ফিটনেস বিন একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ক্ষেত্রে লাইবিলিটিসটা কিন্তু ওই ওই একই অপরাধে ড্রাইভার যে তিনশো চাইরে ড্রাইভারের নামে মামলা হয়েছে একই অপরাধে আমারও বিচার হবে দ্বিতীয়ত এখন এই নতুন আইনে যে জিনিসটা আনা হয়েছে যে যদি অন্য কোনো ত্রুটির থাকে অন্য কোনো ত্রুটি যেমন রাস্তা কাটা থাকে রাস্তা যদি সঠিকভাবে নির্মিত না হয়ে থাকে রাস্তার যদি ইঞ্জিনিয়ারিং ফল্ট থাকে দ্যাট ইজ পুরা আপনার ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের যদি কোনো সমস্যা থাকে তাইলে এই সমস্যার জন্য যারা দায়ী তারাও এই আইনে আসবে এটা কখন আসবে তদন্তকালীন সময়ে এবং তদন্তকালীন সময়ে যদি দেখা যায় যে এই মামলাটা এই ড্রাইভার এই চালক ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনাটা ঘটাইছে ইচ্ছাকৃতভাবে এবং তার ইন্টেনশন ছিল এই করা ঘটনাটা ঘটাইয়া একটা মানুষকে হত্যা করা তখন এই ক্ষেত্রে আমি একটু বলি থ্রি হান্ড্রেড ফোর কথাগুলি কিন্তু আমি বললাম থ্রি হান্ড্রেড ফোর সর্বোচ্চ শাস্তি হইলো পাঁচ বছর এবং পাঁচ হাজার টাকা পাঁচ লক্ষ টাকা একজন যোগ ছেন সুপ্রিম কোর্টের আমরা একটু ওনার সাথে কথা বললে আবার আপনার কাছে ফিরছি দর্শক এই মুহূর্তে ব্যারিস্টার এম এম মাসুম আইনজীবী সুপ্রিম কোর্ট উনি আমাদের সাথে যোগ দিচ্ছেন টেলিফোনে আমরা একটু ওনার সাথে কথা বলছি ব্যারিস্টার এম এ মাসুম আপনি কি শুনতে পাচ্ছেন আপনি আমাদের অনুষ্ঠান শুনছিলেন এবং সেখানে আসলে কিছুক্ষণ আগে একজন ড্রাইভারও ফোন করছিলেন এবং উনি বলছিলেন যে আইনের আসলে সঠিক ব্যাখ্যা উনি জানতে পারেননি যার কারণে এই বিক্ষোভে উনারা অংশ নিয়েছিলেন এবং আরেকটি বিষয় গতকাল হাইকোর্টে রিটও হয়েছে এ বিষয়ে এবং যারা এই অসন্তোষ ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে সঠিক সময়ে আসলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন তো সেই ক্ষেত্রে এই আইনের যে প্রয়োগ এবং পরবর্তীতে আইনের যে অপব্যাখ্যা এবং শ্রমিক অসন্তোষ এটি তো একটা আসলে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যার তৈরি করেছে আপনার কি মনে হচ্ছে আইনের এই যে ব্যাখ্যা এবং অতিথি দুজন যেটি বললেন সেটির যৌক্তিকতা আপনি কতটুকু মনে করছেন ধন্যবাদ আমি অবশ্য কোর্টের ইয়েতে তো চেম্বার আমি দেখতে শুনতে পাইনি তারা কি বলেছে বাট গতকালকে যেটা হয়েছে হাইকোর্টের আমাদের মিস্টার জাস্টিস শেখ হাসান আরিফ ওনার কোর্ট থেকে একটা রুল জারি করেন সেটা হলো যে ওই যে আমাদের যে পোড়া মোবিল অ্যান্ড যে অ্যাম্বুলেন্স আটকে রাখায় শিশু মৃত্যুর কারণে এটা পুরো দিনের মধ্যে আমাদের আইজিপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন জনকে বলে দেওয়া হলো যে এটা জানানোর জন্য এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের যে মোটর ভেহিকলস অর্ডিনেন্স নাইনটিন এবং আজকে যেটা রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট টু এখানে কিন্তু বেসিক যে আমাদের যে আইনগুলি ছিল সেকশনগুলি ছিল যেমন ধরেন ড্রাইভিং উইদাউট লাইসেন্স বা রেজিস্টার ভেহিক্যাল রেজিস্ট্রেশন ছাড়া বা আনফিট এগুলি কিন্তু মোরলমের সবই সেই আছে কিন্তু সেখানে যেটা করেছে ধরেন ফোর মান্থসের জায়গায় সিক্স মান্থ বা ফাইনগুলি ধরেন যেখানে পাঁচশো টাকা ছিল বা দুই হাজার টাকা ছিল সেখানে পাঁচ হাজার বা পঁচিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা এভাবে বাড়িয়েছে বাট উল্লেখযোগ্য যেটা হলো যেটা এখন সব জায়গাতেই আছে আপনি পৃথিবীর অন্যান্য দেশেও যদি দেখেন সেখানেও তাই পাবেন সেটা হলো যেমন ধরেন একটা এজ লিমিট যেটা ভালো হয়েছে যে প্রফেশনাল ড্রাইভার যাদেরকে টোয়েন্টি ওয়ান একটা ইয়ে হতে হবে এবং যেমন ধরেন একটা ড্রাইভার লাইসেন্স দিয়ে যারা ওই লাইসেন্স হোল্ড করবে লাইসেন্স একটা পয়েন্ট ইয়ে করা যে কোনো আপনি অপরাধ করলে যেমন ধরেন আপনি যদি স্পিড লিমিট ক্রস করেন তখন সেই অপরাধে যেমন এক পয়েন্ট কমবে এভাবে কমতে কমতে জিরো পয়েন্টে আসলে আপনার লাইসেন্সটা ক্যান্সেল হবে এরপরে ধরেন আপনার যেমন মোবাইল ফোন বা যে আমাদের যে ড্রাগ বা অ্যালকোহল নিয়ে যে ইয়েগুলি আগের আইনে ইনক্লুড করা ছিল না এই আইনে ইনক্লুড করা হয়েছে এবং ধরেন অন্যান্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো যে পুলিশ এখন যেটা করতে পারবে যদি সিক্স মান্থের বেশি বা ফিফটি থাউজেন্ডের বেশি যদি ফাইন হয় সেই স্টেজে তারা কিন্তু উইদাউট অ্যারেঞ্জ উইদাউট ওয়ারেন্ট অ্যারেঞ্জ করতে পারবে যে কোনো চালককে যদি ওরকম গ্রিভিয়াস মনে হয় এবং আরেকটা বড় যেটা এখানে ইনক্লুড করেছে যেটা হলো যে কম্পেনসেশন ফান্ড যেটা কিন্তু আমাদের আগের আইনে ছিল না এবং এটা কিন্তু ভিক্টিমদেরকে একটা হিউজ রিলিফ দিবে যে ও একটা বোর্ড প্রাসিক বোর্ড ক্রিয়েট করে সেখানে যারা মারা যদি যেয়ে থাকে তার ফ্যামিলি আর যদি সে মারা না যেয়ে থাকে তাহলে তাকে যত ধরনের ট্রিটমেন্টের ফ্যাসিলিটিস এবং কম্পেনসেশন করা সেটা করবে এখন আপনি যদি অন্যান্য দেশের আইন দেখেন ফর এক্সাম্পল আমাদের আহ পার্শ্ববর্তী যদি ইন্ডিয়া বা আপনি যদি ব্রিটিশ ল দেখেন ইন্ডিয়ান আইনে যেরকম বলা আছে আপনার যে আহ ওদের যে পেনাল কোডে থ্রি ও ফোর বা থ্রি থার্টি এইটের ইয়েতে যেমন যদি কোনো হিট রান যেখানে যদি মৃত্যু হয় বাই নেগলিজেন্স এখানে যেটা বলা আছে যে মিনিমাম আপনার টু ইয়ার্স হবে বাট বেইচটা এটা বেইলেবল হবে আবার ওই মোটর ভিহিকেলস অর্ডিনেন্স নাইনটিন এইটি এইটেও বলা আছে যদি এরকম কোনো থ্রি এর মিনিমাম থ্রি ইয়ার্স এম্প্রিজনমেন্টের কোনো অফেন্স হয় সেটাও বেইলেবল হবে বাট আমাদের দেশে যেটা রেখেছে যেটা এটা নন বেইলেবল করেছে যেখানে একটু স্ট্রিক্ট বা সিচুয়েশন দেশের যে অবস্থা এখন বিরোধমান যেমন প্রতিদিন আপনার অ্যারাউন্ড বিশ জনের মতো এই আপনার রোড অ্যাক্সিডেন্টে মারা যায় সেই ধরনের কনসিকুয়েন্স থিঙ্ক করে এই আইনটা করা হয়েছে তারপরে যদি আপনি ব্রিটিশ ল দেখেন ব্রিটিশ লতে কিন্তু ওখানকার যে সিচুয়েশন যেমন ধরেন ড্রিঙ্কিং বা ড্রাগ নিয়ে যদি আপনি ড্রাইভ করেন এবং ওই কারণে যদি কোনো ড্রাইভিং এ যদি কারো মৃত্যু হয় সেখানে যেমন রোড ট্রাফিক অ্যাক্ট নাইনটিন এইটি এইট সেকশন ওয়ানই স্পেসিফিকলি বলে দিয়েছে যে আপনার কিন্তু मिनिमाम मैं मैक्सिमाम पेनिटी फोर्टीन इयार्स जमान हंड्रेड थ्री थे এম এ মাসুম যে বিষয়টি একটু খুব সংক্ষেপে জানতে চাচ্ছি আমাদের হাতে সময় কম সেটি হচ্ছে যে এই আইনের ফলে আসলে যেভাবে শ্রমিকরা বিচলিত বা সবসময় মনে করা হচ্ছে যে এই আইনের পুরোটাই আসলে তাদের বিপরীতে যাচ্ছে বা সব সময় তাদেরকে দায়ী করা হবে দোষী করা হবে যারা ড্রাইভার রয়েছেন সেই বিষয়টি আপনি একটু ব্যাখ্যা করেন সেইটা ধরেন আনতেই হবে এখন যদি আপনি যারাই স্টেক হোল্ডার সবার তো কিছু না কিছু রেসপন্সিবিলিটি থাকে এবং এই আইনের কারণে যারা নিজেরা ড্রাইভার তাদের জন্য তো অনেক সুরক্ষার ইস্যু এখানে আছে যেমন ধরেন আপনি আপনি যদি যে কেউ যদি প্রফেশনাল ড্রাইভার না বা তার যদি একাডেমিক কোয়ালিফিকেশন না থাকে একাডেমিক কোয়ালিফিকেশন যদি পড়াশোনা না থাকে সে কিভাবে বিধি বা রুলস রেগুলেশন যেগুলি ট্রাফিক সিগন্যাল এগুলি সে বুঝবে কিভাবে বা আইন এই রিলেটেড আইনগুলিকে সেইভাবে কিভাবে পড়বে এইগুলি তো তার নিজের জন্য তো ক্লাস এইট এটা মিনিমাম এটা তো করা আবার ধরে যে কেউ হতে পারে এটা যে শ্রমিক বা এটা যে কোনো ড্রাইভার উনি কথা বলতেছে ওভার দি ফোন উইদাউট কনসেন্ট্রেশন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তো এখানে তো এটা দিয়ে তো সবার জন্য শুধু যে শ্রমিক যে তারা না এটা সমস্ত আমাদের যে সিটিজেন্স বা আমাদের যারা

যে ধীরে ধীরে পয়েন্ট কমে আসলে যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে যে চালক একটা সময় গিয়ে লাইসেন্স হারাবে এটি আমরা মনে করি যে খুবই একটি ভালো পদক্ষেপ এই আইনের ভিতরে আছে এবং আমি মনে করি এটা উচিত মালিক এবং শ্রমিক যারা আছে তারা সবাইটাকে স্বাগত জানাবেন কারণ এটা শৃঙ্খলা নিয়ে আসবে এটার মধ্যে আগে কালাম ভাই বলবেন আরও যে আগে যেটা হতো অ্যাক্সিডেন্ট হলেই থানার মধ্যে নেগোসিয়েশন হতো ভিকটিম পরিবার এবং ড্রাইভার এবং মালিক পক্ষের মধ্যে ওখানে শেষ হয়ে যেত এখন এই আইনে বলা হয়েছে যে একটা ট্রাস্টি বোর্ড থাকবে তারা ঠিকঠাক করবে ট্রাস্টি বোর্ডে শ্রমিক মালিক পুলিশ সিভিল সোসাইটি লয়ার্স এদের প্রতিনিধি থাকবে এবং তারা মিলে একটা কম্পেনসেশন প্রক্রিয়া করবে ইন্স্যুরেন্স অথরিটি এটা আমি যেটা বলি যে মালিক পক্ষ নানা ধরনের আছে আপনি দেখবেন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যে বড় গাড়িগুলো চলে সেই ড্রাইভারগুলোর চেহারা দেখবেন আর কিংবা তার অ্যাসিস্ট্যান্টদের চেহারা দেখবেন আর লোকাল বাসগুলোর চেহারা দেখবেন এত মলিন এবং এই ড্রাইভারগুলোর বেসিক কোনো সিভিক কমিউনিটিস কোথাও নাই সেটার জন্য কোনো দিন আন্দোলন হতে দেখলাম না চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আন্দোলন হতে দেখলাম না এই আইনে যে কয়েকটি কথা বলা হয়েছে এটা তো আমি মনে করি চালকদেরকে বরং প্রোটেকশন দিচ্ছে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা যেটি নির্ধারণ করা হয়েছে এটি এবং বৈধ লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না তার অর্থ হলে তো ভালো চালক যারা তাদের জন্য এবং বৈধ চালক যারা এতে তাদের প্রশ্ন দিচ্ছে আমি তো বলবো নতুন জায়গা তৈরি করছে ওদের জন্য কিন্তু শ্রমিকদের বিষয়টা মানে চালক ছাড়াও তো পরিবহন শ্রমিক আছে তাদের নিয়োগপত্রটা সবচেয়ে বড় যে বিষয়টি এটি কালাম ভাই আশা করি আপনি আমার সাথে একমত হবেন সেটি হল টার্গেট ট্রিপ এর নামে যে নৈরাজ্যটা ঢাকা শহরে সেটি তো সবচেয়ে সেটি আমাদের মালিক শ্রমিকরা আজ পর্যন্ত দূর করতে পারলো না শিক্ষার্থীদের আন্দোলনের পরে বলা হয়েছিল এটি টার্গেট ট্রিপ থাকবে না কিন্তু টার্গেট ট্রিপ এখনো বন্ধ হয় নাই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামছে লাইসেন্সবিহীন চালক নামছে রাস্তায় এবং অন্যান্য কারণগুলো তো অবশ্যই আছে রাস্তার প্রবলেম

যে আবার বিক্ষোভে নামবে তারা আবার 96 ঘন্টা করবে যে জনদব নামবে এটা অন্য এই কারণে দেখেন সাধন খানের সংগঠন নৌপরিবহন মন্ত্রী তিনি মন্ত্রণা লয়ে আছেন তিনি মন্ত্রী প্রতিমন্ত্রী মশহরমান রাঙ্গা তিনি মালিক সমিতি সভাপতি দুজন সরকারের উচ্চ পর্যায়ে থেকে দুজনই সংসদ সদস্য এই আইন সংসদে যখন পাস করা হয় দুজনেই হা ভোট দিয়েছেন শ্রমিকদের উচিত তাদের দুজনকে ধরা যায় তোমরা কেন আমাদের হয়ে সেখানে প্রতিবাদ করো না তারা তো ওয়াকআউটও করে নেই আমি স্টেগ ভাই আমি একটা কথা বলি আমি যে জায়গায় যে বলছিলাম বিজ্ঞ আইনজীবী যিনি যে ব্যারিস্টার মাসুদ সাহ ই করেছেন লাইনে ছিলেন উনি কিন্তু খুব সুন্দর বলতেছিলেন অ্যাকচুয়ালি দুর্ঘটনা যখন ঘটে তখন কিন্তু প্রাথমিকভাবে ড্রাইভারকেই দায়ী করা মামলাটা ড্রাইভারের নামেই হয় আজ পর্যন্ত এই দেশ স্বাধীনতার পরে আজ পর্যন্ত ড্রাইভার ছাড়া অন্য কারণ আমি মামলা করা হয়নি আর শ্রমিক বলতে যে শুধু ড্রাইভারই পরিবহন শ্রমিক তা কিন্তু না যতজন ড্রাইভার আছে তার দুই দ্বিগুণের বেশি আছে মানে প্রতি ড্রাইভারে একজন হেল্পার আছে একজন হেলপার আছে আর একজন সুপারভাইজার আছে

তো দাইতো ড্রাইভারদের উপস্থিত আছেন আমরা আমরাও কিন্তু এজুকেটেড পারসন কিন্তু ড্রাইভার একজনের জন্য কিন্তু আমরা গালি খেতে পারবো না জি যে আমাদের কোন একটু যে যেমন লাইসেন্স আর বিভিন্ন ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্সগুলো আমরা বইয়ের বিছে সার্ভিস করছি যাবত ওগুলো আমাদের লাইসেন্সের এগেনেস টেনশনাল দিতে যেখানে ডেড হচ্ছে 10টা তার আমাদের লাইসেন্স কপি করে নেবে ইন্স্যুরেন্স কপি করে নিয়ে কয় যাও গো তোমার যা উদ্দেশ্যে তুমি যাও

ড্রাইভিং লাইসেন্স এর ওই ড্রাইভার এটা সারা আছে শুধু আমাদের দেশে নাই আমাদের দেশে যে ইন্স্যুরেন্সের কথাটা আছে এর আগে কিন্তু ইস্তেহাক ভাই বলে গেছেন যে যদি কোনো শাস্তি হয় মামলার বা জরিমানা হয় পাঁচ লক্ষ টাকা পাঁচ বছর জেল তো পাঁচ বছর জেল এটা দায়ী ব্যক্তির হবে এখন দায়ী ব্যক্তি সাধারণত প্রাথমিকভাবে দায়ী করা হয় ড্রাইভারকে তারপরে আমি যে কথাগুলি বললাম তদন্তের দাপ তারপরে তো অন্য সেকশন অন্যভাবে টার্ন নিতে পারে কিন্তু যখন আপনার যখন আপনার ইটা হবে কোর্ট যখন শাস্তি দিবে আইনে কিন্তু আছে পরিষ্কার যে আসামি যে থাকবে দূষী তার জেল হবে পাঁচ বছর এবং জরিমানাটা পাঁচ বছর জেল বা অথবা না কিন্তু লক্ষ টাকা জরিমানা বা উভয় দ্বন্দ্ব দ্বন্দ্বিত হবে তো এইটা কিন্তু প্রাথমিকভাবে এইটা অন্য কেউ যদি কারো ড্রাইভার না আসে ড্রাইভারের রূপেই যাচ্ছে এক দ্বিতীয় কথা যেটা সে এইটা নিয়েই ওদের কিন্তু জামিনযোগ্যতার ব্যাপারটা যেটা আছে জামিনযোগ্যতার ব্যাপারটা আপনার এই এই যে যে আমি আইনটার কথা বললাম এইটা হইলো একশো পাঁচ ধারায় জামিনযোগ্য জিনিসটা হইল চৌরাশি দ্বারা আটানব্বই ধারা এবং একশো পাঁচ ধারা এই তিনটা দ্বারায় জামিন হবে না আর বাকি অন্যান্য সকল দ্বারায় জামিনযোগ্য এইটা কিন্তু এই আইনে আছে আইনে আরেকটা জিনিস আছে যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ক্ষতিপূরণ এইটা এই আইনের তিপ্পান্ন দ্বারায় সম্ভবত করা আছে এবং এইটার ফান্ডা ক্রিয়েট হবে আমরা যে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের জন্য যে টাকাটা দিতাম যেমন আমরা ইন্স্যুরেন্স যখন করতে যাই তখন ওইটার মধ্যে ড্রাইভারের থাকে প্যাসেঞ্জারের থাকে এরপরে রায়ট অ্যান্ড রিস্ক কাভারেজ থাকে থেফট কাভারেজ থাকে ফায়ার কাভারেজ থাকে এরকম পার্ট পার্ট কিন্তু কাভারেজ থাকে ইন্স্যুরেন্সের আচ্ছা এটা কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স আমরা যখন করি এখন দুর্ভাগ্য হলো ফার্স্ট পার্টি ইনস্যুরেন্স খুবই কম থাকে না আমাদের দেশের দুর্ভাগ্য হলো যারা ইন্টার ডিস্ট্রিক্ট চালায় তাদের সবারই ফার্স্ট পার্টি নাইনটি পার্সেন্ট গাড়ির ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আছে কিন্তু দ্যাট ইজ কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স এখন প্রবলেমটা হইল যে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্সে থার্ড পার্টি কাভারেজ অনলি টাকা টোয়েন্টি থাউজেন্ড একটা লোক যদি মারা যায় তাইলে তো থার্ড পার্টি আমরা যদি একটু শেষ দিকে চলে আসি এবং একটু ক্লোজিং এর দিকে যায় যেটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি উনি বলছিলেন যে যেহেতু মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনেই কিন্তু ছিলেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে অসন্তোষ হওয়ার তো কোনো কারণ ছিল আমি একটু শেষ করতে চাই আমি একটু শেষ করতে চাই অসন্তোষ হওয়ার তো কারণ ছিল না তারপরও যখন জিনিসটা এত দূর চলে এসেছে জিনিসটা তো এখন সমাধানের প্রয়োজন এবং তাদেরকে সেই বিষয়টি জানানোর প্রয়োজন আসলে আইনের ব্যাখ্যা এবং অপব্যাখ্যা অ্যাকচুয়ালি জিনিসটা দেখুন আইনটা পাশ হয়েছে শাহজাহান সাহেব মশিউর রহমান রাঙ্গা সাহেব দুইজনই সংসদে ছিল এটা সত্য আইনটা পাশ হয়েছে আইনটা তো হয়ে গেছে একটা পার্লামেন্টে এইটার যদি কোনো সংযোজন বিযোজন সংশোধন করতে হয় তাইলে এটা আরেকটা পার্লামেন্ট দরকার এর মাধ্য যেটা নাই এর মাঝখানে আন্দোলন করি যা কিছুই করি রিজাল্ট খুব একটা বেশি আসবে না হয়রানি আসবে এই হয়রানিতে অনেক কিছু জড়াই আন্দোলনের নামে যেভাবে পরামবি না এইগুলো ধরনের সাধারণ মানুষ যেমন ভোগান্তি হচ্ছে আপনি দেখেন ব্যবসা আমি কিন্তু আসল জায়গাটা আপনার যেতে পারলাম

এইটা যখন দেখলো যে বিমা আইনের মধ্যে না এইটা মোটর বিকেল একটা একটা তহবিল গঠন করার জন্য আমি বলি এই আইনটা ভাই একমত হবেন যে এই আইনটা উনিশশো সরি আঠারোশো চল্লিশ সনের মোটর বিকেল ই ছিল অর্ডিন্যান্স ওইটারই ধারাবাহিকতায় নাইনটিন এইটি থ্রিতে আসলো তার ধারাবাহিকতায় কিছু ফেলে দে কিছু অ্যাড করে এই আইনটা হল আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি এই জায়গায় এই জায়গায় শেষ করতে চাচ্ছি যে যেটা আমাদের এখন প্রয়োজন সংযোজন হোক বিজোজন হোক যেটি আমাদের প্রয়োজন সেটি করার জন্য তো সময় লাগবে কিন্তু আলোচনায় বসতে হবে বিক্ষোভ করে কোনো সমাধান আলোচনার বিকল্প নাই ইভেন আলোচনার কোনো বিকল্প নাই কিন্তু দেখেন ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর করতে সময় লাগেনি সরকার ওখানে ধারার মধ্যে অজামিনযোগ্য ওরা মানুষ খুন করে বলেন যে যদি ইচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত ভাবে যদি কেউ মানুষ খুন করে তাকে ইয়ে করবেন আপনি মাফ করবেন সেইটার জন্য তিনশো ধারা এবং বাংলাদেশে এই পর্যন্ত আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই

সত্তর লক্ষ ট্রান্সপোর্ট ওয়ার্কার যারা অর্থনীতিতে এত বড় অবদান রাখছে এবং পরিবহন যারা তো অর্থনীতি চলবে না তাদের জন্য কি করা হয়েছে আজকে আপনি আপনার যে যুক্তি আপনার যে এটা খণ্ডন করার মতো ইয়ে মানে অভিজ্ঞতা আমার নাই আমি তার তার চাইতে আপনার চাইতে গবেষণাও আমি কম করি আমি আমি একটা কথা বলি আমি একটা সমাধানের কথা বলি যেমন এই আইনে সবারই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা আছে এবং ফান্ড ক্রিয়েট কিভাবে হবে সেটাও করা আছে না এটা মালিকরা এটাতে টাকা দিবে আমরা টাকা দিব আমরা টাকাও দিতে পারি আমরা অনুদানও দিতে পারি সরকারও অনুদান দিতে পারে একটা ফান্ড হবে হয়ে এটা একটা কমিটি হয়েছে এই কমিটিতে মালিক শ্রমিক এদের প্রতিনিধিত্ব থাকবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কোন চালক বা কোন গাড়ির স্টাফ হেল্পার কন্ট্রাক্টর যদি মারা যায় এই আইনে তাদেরকেও যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এই বিষয়টা অস্পষ্ট আছে স্পষ্টতা নাই অস্পষ্ট এখন আমি বলছি সবই সংশোধনযোগ্য আমার কথা হলো যে শ্রমিকদেরকে নিয়ে আর যেন ভবিষ্যতে কোনো নৈর্য পরিস্থিতিতে পড়তে না হয় কোন নৈরাজ্য যাতে সৃষ্টি না হয় তার জন্য শ্রমিকরা আবারও যে ধর্মঘটে যাওয়ার ইটা করছে আলোচনার সংগঠন যেন ক্ষমতার কেন্দ্রে বসে শ্রমিকদেরকে উস্কানি দেওয়ার নৈরাজ্য করার উস্কানি দেওয়াটা না দিলেই বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দুইশো ছয়ষট্টিটা ইউনিট শাহজাহান খান একটা ইউনিটের নেতৃত্ব দেয়ালি যখন এরা যখন ধর্মঘটের সমাধানটা কি আমি বলি সমাধান সমাধানটা যে যেহেতু এরা বিভিন্ন অসংগতির কথা বলতেছে এরা কিন্তু পাঁচ বছরের শাস্তি মৌকুফের কথা বলে না এরা কিন্তু পাঁচ লক্ষ টাকা জরিমানা মৌকুফের কথা বলে আর ওই জরিমানাটার এর কথা ঠিক আছে এই জরিমানাটার বলা হচ্ছে মৃত্যুদণ্ড তো নাই আসে শুনেন জরিমানার যে বিধানটা জরিমানার বিধানে একটু ভুল বুঝাবুঝি আছে এটা ওরাও ভুল বুঝছেই করছে এইগুলি নিয়ে আমার মনে হয় যে এরা আর অন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে যদি এটা গভর্নমেন্টের প্রতিনিধিত্বশীল যারা আছে এরা যেমন কমিউনিকেশন মিনিস্ট্রি যদি এরা এরা যদি বসে রাজা রাজা যদি উস্কানি বন্ধ করে এটা সমাধান হবে না আপনি যে কোন সমস্যার সমাধান হলো আলোচনার টেবিল এদেরকে আলোচনার টেবিলে আইনা আমার মনে হয় আলোচনা টেবিলে সেটি সমাধান হওয়া প্রয়োজন এবং যাতে কোনো যারা আসলে এই ড্রাইভার রয়েছে যারা সুপারভাইজার রয়েছে কোনো ভুল মেসেজ যাতে তাদের কাছে চলে না যায় এবং সেটির ডাইভার্ট যাতে বাংলাদেশের জনগণের মাথায় এসে না পড়ে কারণ আমরা দেখছি যে কয়দিন আমাদের অর্থনৈতিক ক্ষতি কি হয়েছে জন কি ছিল এবং মানুষ কিভাবে ধর্মঘট ডাকতেই পারে তা তো অধিকার আছে ধর্মঘট ডাকা ধর্মঘট পালনও করতে পারে ধর্মঘট কিন্তু সেটা ধরন কি ধরন আছে সেই ধরন নিয়ম যাতে আসলে এমন না হয় যে ধর্মঘট টাকার অধিকার মালিকেরও আছে আমরা দেখেছি কালো দিয়ে মুখ আটকে দেয়া এবং আমরা দেখেছি যে গায়ে আসলে কি ধরনের মোবিল লাগানো এগুলো আসলে মেনে নেওয়া যায় না আমরা এর সমাধান চাই এবং আমরা চাই যে আসলেই একটা আলোচনার ব্যবস্থা করা হোক যাতে সকলের মতামত থাকে এবং যে আইনটি আসলে আমরা দেখেছি পাস হয়েছে সেখানে যদি সংশোধনের সুযোগ থাকে সেটি সংশোধন করা হোক এবং যেটি আপনারা বলছিলেন বিমা আইনটাকে আরেকটু সংশোধন করা আমরা আশা করছি যে বিমা আইন তো সংশোধন কিন্তু যেটুকো আছে সেটাও তো নাই সেটাও তো সরকারি সুযোগ সে 20000 টাকাও পায় না জি আমরা আশা করছি যে মালিকরা এই ব্যাপারে আরেকটু সচেতনভাবে শ্রমিকদের হ্যান্ডেল করবেন আপনারা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক শেষ করছি আজকের একদিন বিজনেস অন ফাইন্যান্স বিদায় নিচ্ছে মিস মাজার খান